বিৰতিৰ পিছতে আছে আছে ব্ৰেকিং নিউজ 1981 লৈ বৃদ্ধি পাইছে ভাৰতত কৰোনাত মৃতকৰ সংখ্যা 24 ঘণ্টাত ভাৰতৰ মৃত্যু সাৱটি লৈছে 95 জনকে শুকুৰবাৰে পুৱা 8 বজালৈ 1886 জনৰ মৃত্যু হৈছে মহাৰাষ্ট্ৰত সৰ্বাধিক 731 জন লোকৰ মৃত্যু ভাৰতত এপৰ্যন্ত সংক্ৰমিত হৈছে 59662 জন লোক ভাৰতত আৰোগ্য লাভ কৰিছে 39836 জন লোকে ब्रेकिंग न्यूज 1981 लो बृद्धि पासे भारत कोरोना मृतकर संख्या 24 घंटा भारत मृत्यु सपति लैसे 95 जन लोक शुक्रबारे पुवा 8 बजाल 1886 जन मृत्यु महाराष्ट्र सर्वाधिक 731 जन लोकर मृत्यु भारत एपर्त संक्रमित 59662 जन लोक भारत आरोग्य लाभ कर 39834 जन लोक আৰফালে 59 লৈ বৃদ্ধি অসমত কৰোনা সংক্ৰমিত লোকৰ সংখ্যা কাছাৰত সংক্ৰমিত হৈছে 8 জন এপৰ্যন্ত কাছাৰত সংক্ৰমিত 10 জন লোক কাছাৰত সংক্ৰমিত আটাইকেইজন ৰাজস্থানৰ আজমীৰ শৰীফৰ পৰা অহা গুৱাহাটীৰ সংক্ৰমিতৰ সংখ্যা 6 জন লৈ বৃদ্ধি নতুনকৈ সংক্ৰমিত হৈছে জিএমচিএইচত কৰ্তব্যৰত দন্ত চিকিৎসক টুইটাৰ যোগে কথা সোধৰ কৰে স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই আৰু বৰ্তমান অসমত চিকিৎসাধীন হৈ আছে 24 জন সংক্ৰমিত আৰোগ্য লাভ কৰিছে 36 জনে আৰু মৃত্যু সাৱটি লৈছে 2 জনে সমগ্র রাজ্যতে বর্তমান 59 লৈ বৃদ্ধি পাইছে অসমত কৰোনা সংক্ৰমিত লোকৰ সংখ্যা কাছাৰত সংক্ৰমিত হৈছে 8 জন এপৰ্যন্ত কাছাৰত সংক্ৰমিত হৈছে 10 জন কাছাৰ সংক্ৰমিত আটাইকেইজন ইতিয়া ৰাজস্থানৰ আজমীৰ শৰীফৰ পৰা অহা গুৱাহাটীৰ সংক্ৰমিতৰ সংখ্যা 6 জনলৈ বৃদ্ধি পাইছে নতুনকৈ সংক্ৰমিত হৈছে জিএমচিএইচত কৰ্মৰত এগৰাকী দন্ত চিকিৎসক আৰু স্বাস্থ্যমন্ত্ৰীগৰাকীয়ে এই কথা সোঁৱৰণ কৰিছে নিশাৰ ভাগতে আৰু তেওঁ গৈ চিকিৎসকগৰাকীৰ স্বাস্থ্যৰ বুজ লয় চিকিৎসাধীন হৈ আছে বৰ্তমান অসমত 24 জন সংক্ৰমিত আৰোগ্য লাভ কৰিছে 36 জনে ইতিমধ্যে মৃত্যু হৈছে 8 জনৰ লকডাউনৰ প্ৰভাৱত মহাৰাষ্ট্ৰ বিহাৰ ৰাজস্থানৰ চিকিৎসা সূত্ৰে আবদ্ধ হৈ থকা উজনি অসমৰ বহু লোক এতিয়া এম্বুলেন্স যোগে ঘৰমুৱা হৈছে এনে সময়তে আৰক্ষী এস্কৰ্টৰ যোগেদি নিবলগীয়া হৈছে এম্বুলেন্সসমূহ উজনি অসমলৈ যোৱা প্ৰত্যেকজন ৰোগী তথা আত্মীয় এম্বুলেন্সৰ পৰা যিকোনো কাৰণতে নমাত নিষেধাজ্ঞা আৰোপ কৰিছে প্ৰশাসনে যোৰহাটত থকা বিশেষ স্বাস্থ্য পৰীক্ষা কেন্দ্ৰতহে এম্বুলেন্সৰ পৰা নামিব পাৰিব আৰোহীসকল সেয়েহে যাতে অন্য স্থানত এম্বুলেন্সত অহা যাত্ৰীসকল নামিব নোৱাৰে তাৰ বাবে আৰক্ষী এস্কৰ্টৰ সহায়ত আগবঢ়াই নিবলগীয়া হৈছে শুকুৰবাৰৰ পৰা বহিৰাজ্যৰ পৰা অহা 10খন এম্বুলেন্সক এস্কৰ্ট দিছে কহৰা আৰক্ষীয়ে যিখিনি অসমৰ বাহিৰৰ পৰা আমাৰ যোৰহাটলৈ টেষ্টিং চেণ্টাৰলৈ যাবলগীয়া গাড়ী আছে সেইখিনি গাড়ী গৈ আছে যিহেতু আমি এস্কৰ্ট কৰিছোঁ তেওঁলোকে যাতে বেলেগ জেগাত যাব নোৱাৰে সেইটো কাৰণে দিয়া হৈছে আৰু যোৱাকালিৰ পৰা কালি ৰাতি 7খন গৈছে আৰু এতিয়া ৰাতিপুৱা এতিয়া 3খন গৈছে টোটেল 10খন গাড়ী আমাৰ ইয়াৰ পৰা গৈছে পাৰ হৈ গৈছে লগত পেচেণ্ট আছে মহাৰাষ্ট্ৰৰ পৰা আহিছে মেক্সিমাম মহাৰাষ্ট্ৰৰ পৰা আহিছে আৰু বিহাৰৰ পৰা আহিছে আৰু ৰাজস্থানৰ পৰা আহিছে তেওঁলোক যোৰহাট যাব ইয়াৰ মানুহ আমাৰ যোৰহাট তিনিচুকীয়া ছাইডৰ মানুহ আৰু কাৰ্বি আংলঙৰ মানুহ তাত যিহেতু যোৰহাটৰ টেষ্টিং চেণ্টাৰটো কৰিছে তাত টেষ্ট কৰাৰ পিছতহে মানে বেলেগ বেলেগ জেগালৈ আকৌ পঠিয়াব লকডাউনৰ নীতি নিয়ম উলংঘাৰ মজা পালে বৰপেটা ৰোডবাসীয়ে বৰপেটা ৰোড পৌৰ বজাৰ আজিৰ পৰা বন্ধ কৰি দিয়া হৈছে তিনিদিনৰ বাবে বন্ধ ঘোষণা কৰা হৈছে বৰপেটা ৰোড পৌৰ এলেকাৰ বজাৰ প্ৰাথমিকভাৱে 8, 9 আৰু 10 মে'ত বন্ধ ৰখা হ'ব বৰপেটা ৰোড পৌৰ বজাৰ এলেকাত থকা সকলো দোকান পোহাৰ গাখীৰৰ বজাৰখনো বন্ধ থাকিব এই সময়ছোৱাত তৃতীয় পৰ্যায়ৰ লকডাউনত চৰকাৰে পূৰ্বৰ কিছু নিৰ্দেশনা শিথিল কৰি দিছে চৰকাৰে সম্পূৰ্ণ সামাজিক দূৰত্ব বজাই দোকানসমূহ নীতি নিয়মৰ মাজেৰে খুলিবলৈ অনুমতি প্ৰদান কৰিছিল কিন্তু এই নীতি নিৰ্দেশনা বৰপেটা ৰোড পৌৰসভাৰ বজাৰ এলেকাত সম্পূৰ্ণৰূপে ভংগ কৰাৰ অভিযোগ উঠিছে যাৰ পৰিণতিত এক বিপজ্জনক পৰিস্থিতিৰ পিনে অগ্ৰসৰ হৈছে বৰপেটা ৰোড চহৰ সেয়েহে বৰপেটা জিলাৰ উপায়ুক্ত মনীন্দ্ৰ শৰ্মা অতিৰিক্ত উপায়ুক্ত
আৰক্ষী অধীক্ষক পৌরসভার কার্যকরী বিষয়া সান্তনা বৰা প্ৰমুখ্যে এটা বিষয়া কর্মচারী দলে বৰপেটা ৰোড পৌর বজাৰ এলেকা পৰিদৰ্শন কৰে পিছত পৌরসভার কার্যকরী বিষয়া সান্তনা বৰাই জনায় যে সামাজিক দূরত্ব মানি নচলাৰ বিষয়টো প্রশাসনে বজাৰ বন্ধ ৰখাৰ সিদ্ধান্ত লৈছে और एक खबर आगे आम स्थानीय संवाददाता ध्रुव एक प्रतिवेदन बंगागव क्वारेन्टाइन थका एजन व्यक्तिर भातृये पाठशाला कावेरी दुग्ध उत्पादन समबाय समितिये जी भ्राम्यमान धरणे भ्राम्यमान भित्तित जी मिठाई वितरण बिक्री करिछिल ए बिक्री करा मिठाई क्रय करार अभियोगर पिछते 13 जन व्यक्तिक क्वारेन्टाइन करा हैछिले पाठशाला आरु इयार पिछते जी কাবেরী দুগ্ধ উৎপাদন সমবায় সমিতি আছে প্রায় 400 ব্যক্তি জড়িত আছে এই সোসাইটিত আর ইয়ার ফলত যে উৎপাদিত যে দই গাখির লগতে অন্যান্য যে পনির আর এনে ধরনের লালমোহন আর অন্যান্য মিঠাই এনেদরে একটা গাঁট করে ইতিমধ্যে পেলাবলগিয়া হয়েছে কেনো যা এক তারিখে কোয়ারেন্টাইন করা হয়েছিল এই 13 ব্যক্তির দুগ্ধ উৎপাদন সমবায় সমিতিটির যে 13 কর্মচারী আছে এই কর্মচারী কেগারীক যা 1 এপ্রিলের দিনাখন কোয়ারেন্টাইন করা হয়েছিল 14 দিনের কারণে হোম কোয়ারেন্টাইন করা হয়েছিল আর ইয়ার পিছতে যুদ্ধ উৎপাদিত মিঠাই আছে এই মিঠাইসমূহ এনেদরে সম্প্রতি বিক্রি নোহার ফলত পেলাই দিবল বাধ্য হয়েছে এই যে সোসাইটির যে কর্মচারীসকলে ইয়ার লগতে যে 400টা পরিয়াল আছে 400টা পরিয়ালর জীবনলৈ সম্প্রতি যে পরিয়ালর ভরণ পোষণৰ দায়িত্ব থকা যিসকল দুগ্ধপালক দুগ্ধপালকসকলেও ভীষণ সমস্যার সম্মুখীন হব লগা হয়েছে আর এই মুহূর্তত আমি দেখাইছো যে এনেদরে যিসমূহ এই দুগ্ধ উৎপাদন সমবায় সমিতির যে ধরনের এনেদরে প্রস্তুত করা হয়েছে মিঠাই এই মিঠাইসমূহ এনেদরে পেলাই থকা আমি দেখবলে পাইছো নিজের দর্শকসকলে দেখি আছে এই দৃশ্য এই দুঃখলগা এক দৃশ্য আর এই ইয়ার উপরও যা 1 তারিখের পিছরপা 6 তারিখলে যুগ্ধপালক যে গাখির উৎপাদন প্রায় 12,000 লিটার গাখির ইতিমধ্যে পেলাই দিয়া বলে আমি জানিব পাৰিছো এই সন্দর্ভে আমি কথা পাতি যে ব্যক্তি তারপর জানিব বিচারিছো যে কেন ধরনের লোকসানের সম্মুখীন হয়েছে কি কি সমস্যা হয়েছে এটা সমস্যা যথেষ্ট কারণ উৎপাদিত বস্তুবিলা ফেলাবলগিলে সমস্যা হয় আর আমার লোকসানও বহুত বর্তমান লোকসান বলে কব লাগিলে বহু টাকা লোকসান আও গাখির আমার ঘরে ঘরে রয়ে গেছে প্রায় ডেইলি কালেকশন আমার 2,000 লিটার আর এই 2,000 লিটার গাখির প্রায় ঘরে ঘরে রয়ে গেছে এই 6 দিনত প্রায় 12,000 লিটার গাখির আর আমার যা উৎপাদিত বস্তু খরচ হয়ে যাক গেছে সেইবিল মানে আমার যথেষ্ট লোকসান আর আমার মোর বিশেষকে এই সোসাইটিত যান দিনেরপর লাগি আছো এই বস্তু ফেলবলগা হলে খুব দুঃখ লাগে কিমান টকার ধর দই পনিরকে আদি করে মিঠাই পেলাবলগা হয়েছে 2,500,000-3,00,000 মানর হব আর আও গাখিরতো আছে ঘরে ঘরে বহুত গাখির নষ্ট হয়েছে আর বর্তমান মোর ঘরতে ধর বহুত দই গাখির এনে পড়ি আছে আর পনির সন্দিবিল নষ্ট হয়ে গেছে মই কছো যদিও কামত অহা নাই একো কাবেরী দুগ্ধ সমবায় সমিতির অন্তর্গত প্রায় 400টা পরিয়াল ইয়ার জড়িয়ে পোপাল হয়ে আছে আর ইয়ার ফলত যে এটা সমস্যা এই সমস্যার সমাধান হয়েছে না এতিয়া বর্তমান যাকালিরপা সমস্যাটো অলপ সমাধান হয়েছে কারণ গাখিরটা আমার পুরোপুরি ডাইরে লৈছে আর এই ধরক আমার ডিসি স্যার এসডিও স্যার আর আমার এই ডাইরেক্টর ডাইরি ডেপুটি ডাইরেক্টর প্রদীপ দত্ত বরুয়া তেখেতে আমাক যথেষ্ট সহায় করেছে আর যাকালিরপা যাকালি ভাটিবিলারপা আমার গাখিরটো লৈ গেছে তেখেতসকলে আর তারপর অলপমান সামান্য আমার গোপালকখানি অলপ মুখত জিপাল যেন লাগিছে ফলে কাছাড় করোনা সংক্রমিতর সংখ্যা 10 জনের বৃদ্ধি পাছে শুক্রবার নিশা সংক্রমিত হয়েছে আর 2 জন সংক্রমিত হয়েছে জুহিনা বেগম লস্কর 14 বছরীয় আর হাসিনা বেগম লস্কর 16 বছরীয় সংক্রমিত 2 গৰাকী হয়েছে বায়েক ভনীয়েক আটাইকেইজন রাজস্থানের আজমির শরীফের পর আসছিল পূর্বে করোনার সংক্রমিত হয়েছিল 8 জন লোক আৰু ইতিমধ্যে লকডাউনৰ নীতি নিয়ম লংঘাৰ পিছতে বৰপেটা ৰোডবাসীক দিয়া হৈছে শিক্ষা বৰপেটা ৰোড পৌৰ বজাৰ আজিৰ পৰা বন্ধ 3 দিনৰ বাবে বন্ধ ঘোষণা কৰা হৈছে বৰপেটা ৰোড পৌৰ এলেকাৰ বজাৰ আৰু প্ৰাথমিকভাৱে 8, 9, 10 মিনিট বন্ধ ৰখা হ'ব বৰপেটা ৰোড পৌৰ বজাৰ এলেকাত থকা সকলো দোকান পোহাৰ গাখীৰৰ বজাৰখন বন্ধ থাকিবই সময়ছোৱাত
द्वितीय पर्यायर लकडाउन सरकार पूर्व किसु निर्देशना शिथिल कर दी सरकार सम्पूर्ण सामाजिक दूर बजाय दुकान समूह नीति नियम माजेरे खुनिबले अनुमति प्रदान कर नीति निर्देशना बरपेटा और पौर बजार एलिका सम्पूर्णरूपे उल्लंघन हल जार परिणत एक विपज्जनक परिने अग्रसर बरपेटा चहर सहे बरपेटा जिलार उपायुक्त मुनीन्द्र शर्मा अतिरिक्त उपायुक्त अतिरिक्त आरक्षी अधीक्षक पौरसभा कार्यकारी विषया सान्वना बरा प्रमुखे विषया कर्मचारी दल पौरसभा बजार एलिका परिदर्शन कर पिछत तीन दिन बंध कर दिए बजार आल्टिमेट उद्देश्य तो कोविड 19 संक्रमण तो कैसे रोध कर पारो और कोविड 19 संक्रमण रोध करें जीवन व्यवस्था आम लब लगे आम लब बाध्यम लब लगे कासरत कोरोना संक्रमित संख्या दस जनों बृद्धि पासे शुक्रबार निशा संक्रमित आठ दो और इतिम्य जीतु आक्रांत संख्या संक्रमित संख्या बृद्धि पासे कासरत और बर्तमान जी दुगराकी नतुनको संक्रमित संक्रमित दुगराकी बायेक भनियेक चौदह बसरिया जुहिना बेगम लस्कर और षोल्ल बसरिया हासिना बेगम लस्कर आटाक राजस्थान आसिल एन बास जुगे पंचलिशगी जत्री कहिया बास इतिम्य दस जनक चोनत संक्रमित और पूर्वे कोरोना संक्रमित पुनर्बार कल दिन आन दुगी चुगी किशोर चाहिए और बुधवार चिन्त कर आजमिर प्रथम संक्रमित लोक और पिछते पर्याक्रमे इतना दहगी चिन्त कर बारको गांव बर्तमान सील कर दिया दृश्य आम देखा कल दिन दृश्य जो इतिम्य बारको गांव सील कर गाँवरे चौबीसगी आई बास जी जार आठ जने इतिम्य संक्रमित और इतिम्य सर्वमुठ दस जनको इतिम्य चिन्त करोना संक्रमित आगे सन्दर्भ अनिरुद्ध लस्कर एक रिपोर्ट जो कल राति आको दुजन कणमानी छालीजनर कोविड पजिटिव पार कारण कासार इतना आजमेर पर अह पेसेंजार 46 पेसेंजार मजदूर दस जन कोविड धरा पड़े आम इतना कासार पेचार गाँवर संलग्न आसूँ इतना पेचार यू कारण आई गाँव चौबीस जनगी पेसेंजार आसे और चौबीस जनगी पेसेंजार मजदूर सतजर कोविड पजिटिव धरा पड़े अपनी देख पारे इते प्रिकॉशनरी कंटेनमेंट जोन नो एंट्री नो एक्सिट सील कर दिया गाँव और ठीक गाँव पिछफाले और एक् गाँव आज रामनगर लामार गाँव दुजन कोविड पॉजिटिव पा गई है आजमेर पर अह ये आम जो गोटे ये तो चाँ एलोके 46 पेसेंजार एट बास आए 6 तारिख राति तार पद होम क्वारेन्टाइन पठाई दिया होम क्वारेन्टाइन पठाई दियारे तार पद फरीदुल इस्लाम धरा पड़े सस्पेक्ट इ स्वाब टेस्ट कर पिछड़ा आई एस बी टीत गाँव 45 जन पेसेंजारक लगता जी आम इन्स्टिट्यूशन क्वारेन्टाइन कौन ताते थे और टेस्ट करा टेस्ट कर पिछड़ा ए दस जन टोटल दस जन बास अह कोविड पजिटिव धरा पड़े और 36 जनर निगेटिव धरा पड़े एट इम्पर्टेन्ट हो गई है यू कन्टेन करें कि गाँव सबके बेसि चौबीस जनगी पेसेंजार गई आजमेर शरीफत किंतु आम जो गोटे इत चाँ छः तारिख हर पद होम क्वारेन्टाइन क्या पठा यू प्रश्न सब उठाई इतना आम ला लाइट बस्तु तो देखी कल आम शिलचर डेपुटी कमिशनारक ट्रांसफार कर दिया हाइलाकान्दि डिसी एतिया शिलचर इते जॉइन कर समस्या तो देखा दी और अलग मानुक मन सुमाई से इते कि जिमानी पेसेंजार आज 45 मध्य 24 जन गाँव कि गाँव एट गोटे दिन पासी गोटे दिन कार कन्टेक्ट ट्रेसिंग चलि यू अलग ला ला गम पा नम्बर और बढ़ ना ना ऑरेंज जोन एतियाओ डिक्लेयर ऑफिशियली डिक्लेयर हुआ ना एम आज रात देखी ऑरेंज जोन शिफ्ट हम ना ग्रीन जोन आिलचर कि ऑरेंज जोन जाबना ना
ভারতীয় রেড ক্রস সোসাইটির নগাঁও জেলা শাখার নগাঁও কলেজ ইউথ রেড ক্রস সোসাইটির উদ্যোগত বেবেজিয়ার কেবাটা অঞ্চলের মহিলাসকলের মাজত স্যানিটারি প্যাড, মাস্ক, স্যানিটাইজার, অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বেবেজিয়ার সমীপর জলময় গাঁও আর বাংঠাই গাঁওর আর্থিকভাবে দুর্বল একাংশ মহিলার মাজত ভারতীয় রেড ক্রস সোসাইটির নগাঁও জেলা শাখা আর নগাঁও কলেজ ইউথ রেড ক্রস সোসাইটিয়ে যৌথভাবে সহায়ের হাত আগবায়। সামাজিক দূরত্ব বজায় রাখি মহিলাসকলক স্যানিটারি প্যাড, স্যানিটাইজার, মাস্ক, সাবুন আদির উপরও অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রী বিতরণ করে। এই অনুষ্ঠানটির ভারতীয় রেড ক্রস সোসাইটির নগাঁও জেলা শাখার সম্পাদিকা ডলি বরা, নগাঁও কলেজ ইউথ রেড ক্রস সোসাইটির প্রোগ্রাম অফিসার তথা অধ্যাপক ডক্টর ভুবন চন্দ্র চুতিয়া, রেড ক্রস সোসাইটির জেলা শাখার অন্যতম সদস্য চিকিৎসক ডক্টর অরণ্য শর্মা, জলময়গাঁও সরকারি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষয়িত্রী অঞ্জুরাণী দেবী, বেবেজিয়া প্রেস ক্লাবর সভাপতি সমীর হাজরিকা, ভারতীয় রেড ক্রস সোসাইটির নগাঁও জেলা শাখার নগাঁও কলেজ ইউথ রেড ক্রস সোসাইটির উদ্যোগত বেবেজিয়ার বিভিন্ন পিছপরা অঞ্চলের মহিলাসকলক স্যানিটারি ন্যাপকিন, মাস্ক, স্যানিটাইজার, অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মানে এইখানে সময়ত দোকান পোহার যেহেতু বন্ধ হয়ে আছে, গতি ইয়াত স্যানিটারি প্যাডর খুব দরকার। গতি আমি প্রতি চল্লিশ ঘর মানুষক আমি প্রতিটা প্যাকেটত আমি দুটাক স্যানিটারি প্যাড, কাপড় ধোয়া সাবন, গা ধোয়া সাবন, স্যানিটাইজার, মাস্ক আর পাকঘরের যেখানি অল সামগ্রী আমি দিব পো সহায় করব পো আমি রেড ক্রস সোসাইটির তরফরপা আমি সেইখিনি আগবাইছো। আর মানে বিশেষ করে রাইজক এটাই বিনম্র অনুরোধ জানাইছো যে এই কোভিড নাইন্টিনের দিনে নিশায় যে প্রিন্ট মিডিয়া আর প্রশাসন পুলিশকে দিনে নিশায় আর চিকিৎসকসকলে আর বিশেষ মন্ত্রী সকলেও দিনে নিশায় যেনেকে কোভিড নাইন্টিনের কারণে যুঁজ দি আছে, আমি রাইজ সতর্ক আর সজাগ হোক আর নির্দেশনা সমূহ আমি মানি চলো, যেহেতু এটা একটা পরিয়াল আছে, স্বাস্থ্যের প্রতি সতর্ক হব লাগিব, সেয়ে আমি সজাগ হলেহে প্রতি আমি একটা সহায়ের হাত আগ গুৱাহাটীত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া দীপিকা নাথর সংস্পর্শলে অহা নলবারী দুজনক নিশা শহীদ মুকুন্দ কাকতি অসামরিক চিকিৎসালয়ের কোয়ারেন্টাইন সেন্টারলৈ প্রেরণ করা হয়েছে। ইতিমধ্যে দুইজনের পরীক্ষার সাব সংগ্রহ করে প্রেরণ করা হয়েছে জি এম সি এইচলৈ। আনহাতে দুইটা পরিয়ালকে হোম কোয়ারেন্টাইন করা হয়েছে। পরিয়াল নলবারী জাতিমার আর বাঁশজনীর চরিয়ার, এজনের নাম বিমল দাস আর আনজন হয়েছে বিজেন ডেকা। জানাইছো গুৱাহাটীত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া দীপিকা নাথর সংস্পর্শলৈ আহিছিল নলবাৰী দুজন লোক, তেওঁলোকক নিশাই মুকুন্দ কাকতি অসামৰিক চিকিৎসালয়ত ভৰ্তি কৰা হৈছে আৰু দুজনৰ পৰীক্ষাৰ বাবে সব সংগ্ৰহ কৰি প্ৰেৰণ কৰা হৈছে জি এম চি এইচলৈ আৰু দুইটা পৰিয়ালকে হোম কোৱাৰেণ্টাইন কৰা হৈছে। আমিনগাঁওত পুনৰ এজনক কৰা হৈছে কোৱাৰেণ্টাইন। বিবৰুৱা কেন্সাৰ ইনষ্টিটিউটৰ কৰ্মচাৰী নিকিতা পালক কৰা হৈছে কোৱাৰেণ্টাইন। শিঙিমাৰী কোৱাৰেণ্টাইন চেণ্টাৰত ৰখা হৈছে নিকিতাক। আমিনগাঁৱৰ মুঠ ছজনক কৰা হৈছে কোৱাৰেণ্টাইন। পুনৰবাৰ জনাইছো আমিনগাঁৱত পুনৰ এজনক কোৱাৰেণ্টাইন কৰা হৈছে। বিবৰুৱা কেন্সাৰ ইনষ্টিটিউটৰ কৰ্মচাৰী নিকিতা পালক কোৱাৰেণ্টাইন। শিঙিমাৰী কোৱাৰেণ্টাইন চেণ্টাৰত ৰখা হৈছে নিকিতাক। আমিনগাঁৱৰ মুঠ ছজনক কোৱাৰেণ্টাইন। রাজ্যত সুরার মূল্য পঁচিশ শতাংশ বৃদ্ধি। এম আর পির উপর পঁচিশ শতাংশ বৃদ্ধি হব সুরার মূল্য। চাহ বাগিচার সকল শ্রমিকক কাম করার অনুমতি প্রদান করা হয়েছে। ব্যক্তিগত খণ্ডত কর্মর সময় বারো ঘণ্টালে বৃদ্ধি করব পারিব ক্যাবিনেট বৈঠকের পিছতে জানালে মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারিয়ে। সকলে লব লাগিব করোনা প্রতিরোধমূলক ব্যবস্থা। রাজ্যত সুরার মূল্য পঁচিশ শতাংশ বৃদ্ধি পাইছে। এম আর পির উপর পঁচিশ শতাংশ বৃদ্ধি হব সুরার মূল্য। চাহ বাগিচাত সকল শ্রমিকক কাম করার অনুমতি প্রদান করা হয়েছে। ব্যক্তিগত খণ্ডত কর্মর সময় বারো ঘণ্টালে বৃদ্ধি করব পারিব ক্যাবিনেট বৈঠকের পিছতেই মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারীর কথা অবগত করেছে। কিন্তু সকলে করোনার প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করব লাগিব, সামাজিক যে দূরত্ব সেয়া মানি চলিব লাগিব। উত্তর পাঁচ জেলার তেজপুর বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে কোৱাৰেণ্টাইন সেন্টার, যত আহিব বহিরাজ্য থাকা লোক। উত্তর ধেমাজি, লক্ষিমপুর, বিশ্বনাথ, শোণিতপুর আর ওদালগুড়ি এই জেলার ত্রিশগী লোকর আগমন ঘটেছে তেজপুর। তেজপুর বিশ্ববিদ্যালয় চৌহদত নির্মাণ করা মূল কোৱাৰেণ্টাইন সেন্টারত স্ক্রিনিং করা হয়েছে প্রতিগীরা স্বাস্থ্য। বৃহস্পতিবার নিশারপা শুক্রবার বিয়লিলকে মুম্বাই, বেঙ্গালুরু, রাজস্থান, পশ্চিমবঙ্গ আদিরপা আসছে এই লোক।
এখন জিলার বাবে অতি কমেও 5,000 জিলার বাবে 25,000 লোকর আগমন ঘটিব এই কোয়ারেন্টাইন সেন্টারলৈ। দূরণিবতীয়া হওয়ার বাবে প্রায় সমূহ বাস বা ব্যক্তিগত বাহন আহি আছে তেজপুর অভিমুখে। শনিবার দিনটোতে বহিরাজ্যপ্রা লোক কহিয়াই অনা বাস উপস্থিত হবহি তেজপুর। যদিও বা এই পর্যন্ত 30 লোকর প্রতিগীরে স্ক্রিনিংর রেজনের পর অহা লোকর তেজর নমুনা সংগ্রহ করে পরীক্ষার পঠিয়া হয়েছে। স্বাস্থ্য পরীক্ষাত সকল স্বাভাবিক ধরা পড়লে 14 দিনের হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দিয়ে যাবল অনুমতি দিয়ার বিপরীতে পজিটিভ ওলালে তেজপুর চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালত ভর্তি করা হব। আমার জোনাল স্ক্রিনিং সেন্টার তেজপুর, কিছু মুম্বাইরপর আছে, বেঙ্গালোরপর আছে, আমার রাজস্থানেরপর আছে, গুরুগ্রামেরপর আছে। গতি এই গোটেখিন মানুষ আমি স্ক্রিনিং করছো আর বিশেষকে রেড জোন ডিস্ট্রিক্ট যিখিনি আছে, যিখিনি রেড জোনেরপর মানুষ আছে, তেওঁলোকর করোনা ভাইরাসের স্যাম্পল লওয়া হয়েছে আর টেস্টিং করছো। ইতিমধ্যে কালি রাতে আহি মুম্বাইর কিছু ব্যক্তির স্যাম্পলটা নেগেটিভ পাওয়া গেছে। গতি যিখিনি নেগেটিভ স্যাম্পল ওলায় সেইখিনি 14 দিন হোম কোয়ারেন্টাইন রেফার করে। তৃতীয় পর্যায়ের লকডাউন আরম্ভ হওয়ার কিছু শিথিলতা গ্রহণ করা হয়েছে। সেই সময়ছোৱাতে প্রতিখন জিলা আর রাজ্যের লোকসকল ঘরলৈ ঘূৰি যোৱা আরম্ভ হয়েছে আর সেই সময়ছোৱাতে দৰং জিলার ওদালগুৰি জিলার সীমান্তত কটকটীয়া নিরাপত্তা পরিলক্ষিত হয়েছে। কারণ গুৱাহাটী মহানগরীত ইতিমধ্যে 6 জন সংক্রমিত হওয়ার পিছতেই সকল সষ্টম হয়ে পড়েছে। প্রতিজন লোকের স্বাস্থ্য পরীক্ষার নাম ঠিকনা সংগ্রহ করা হয়েছে, কোন জিলা বা কোন রাজ্যের আহিছে সকল তথ্য পাতি সংগ্রহ করা হয়েছে। তৃতীয় পর্যায়ত লকডাউনত কিছু শিথিলতা দিয়ারে আন্তঃজিল্লা যে ওদালগুড়ি আর দরং জেলার সীমান্তত এইদরে কটকটিয়া নিরাপত্তা পরিলক্ষিত হয়েছে। সকল যখন বাহিরের বেলেগ জিলারপা বা বেলেগ রাজ্যের যখন লোক আইছে তন্ন তন্নক পরীক্ষা করা হয়েছে আর মূল ক্যামেরা সহযোগে দেখ আছে সকলকে এইদরে পরীক্ষা করে আছে আর পরীক্ষা করে টেম্পারেচার কি আছে কি সকলে চাই চিতিহে আসলে ওদালগুড়ি জেলাত প্রবেশ করব দিয়া হয়েছে। মূল ক্যামেরা সহযোগে দেখব কিদরে এইদরে পরীক্ষা করে আছে। এটা কথা কব লাগবে যে জিলা বা আন্তঃরাজ্যের যখন লোক আহিছে সকলক এইদরে পরীক্ষা করা হয়েছে। গতি এইদরে এক শুভ লক্ষণ বলে কবলগে সকল আরক্ষী প্রশাসনের স্বাস্থ্যকর্মী সকল ব্যস্ত হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। মানে স্বাস্থ্যকর্মী সকলের কিছু জানিব বিচারিম যে আসলে কি কি পরীক্ষা করেছে বা কি কি চাইছে। এইদরে আসলে টেম্পারেচার ইয়াত জোখা হয়েছে, জোখা হয়ে ওদালগুড়ি জেলার ভিতর প্রবেশ করা করব দিয়া হয়েছে। গতি একটা কথা কবলগে যে যান যাত্রী আছে সকল যাত্রী এন্ট্রি করা হয়েছে। গতি মানে যে কিছু ইয়ার স্বাস্থ্যকর্মী আছে মানে জানি বিচারিম যে আপনাদের কি কি মূলত পরীক্ষা আমি টেম্পারেচারটা চাইছো। টেম্পারেচারটা আমি ইয়াতে যিমানখিনি পাই সেইখিনি আমি রেকর্ড করেছো আর বাইরের পর যা বাইরের ডিস্ট্রিক্টের পর অহা মানুষবিলাকর সেইখানে করেছো। আমি বাইরের ডিস্ট্রিক্টের টেম্পারেচারখিনি চাইছো আর তেওঁলোকক সুধিছো কিবা সিমটমস আছে নাকি, জ্বর কাহ কিবা কিনে উখা নিশা লওয়ার প্রবলেম পানি, সেইখানে পালে আমি লগে উপর খবর করো তেওঁলোকে যি ব্যবস্থা লৈ বাইরের রাজ্যের পর কোনোবা আহিছে? বাইরের রাজ্যের এতালে পাওয়া নাই, আমি স্টেটের ভিতরতে পাইছো, বেলেগ ডিস্ট্রিক্টের অহা গোলাঘাটের, আজি গোলাঘাটের আছে, গুয়াহাটির আছে, কামরূপের আছে, এইখানে পাইছো। কিমান দিনের পর ইয়াত চেক করে থাকা আছে? আমি 25 তারিখের গেছো, যাওয়া 25 তারিখের যা 25 তারিখের এইদরে সম্পূর্ণ নিরীক্ষণত রখা হয়েছে। ওদালগুড়ি জেলাত কি মানুষ আহি সমাইছে বা কোন জেলারপা আছে, কোন রাজ্যেরপা আছে সকল পরীক্ষা করে এইদরে হারি পাতি হারি হারি পাড়ি লাইন লাইন করে রাখা হয়েছে। কোরপা আছে? গুয়াহাটিরপা। কি 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 আনিছে? মানে টায়ার আনিছো। কত যাব? টংলা যাব। হয় আসলে এইদরে সকল যখন যখন মালবাহী গাড়িকে আরম্ভ করে সকল গাড়ি এইদরে লাইন পাতি দিয়া হয়েছে আর লাইন পাতি এইদরে পরীক্ষা করা পরিলক্ষিত হয়েছে। গতি এই হয়েছে ওদালগুড়ি আর দরং জেলার সীমান্তর এই এক দৃশ্য বলে কব লাগবে। কোনো গাড়িয়ে পার হব পার নাই, সকল গাড়ি রাখি পেলায় তন্ন তন্নক পরীক্ষা করে আছে আর পরীক্ষা করিয়ে যদি টেম্পারেচার আছে ওচর উপর বা উপর জানাইছে যায় চিকিৎসালয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আর ইতিমধ্যে রাজ্যের ভিতরতেই বিভিন্ন লোক আছে, আন্তঃরাজ্য বা বহিরাজ্যেরপা কোনো লোক এতালে ওদালগুড়ি জেলায় প্রবেশ করা নাই। কিছু কিছু লোক ইতিমধ্যেই অরুণাচল আহি আছে যদি আজি পোৱা নাই আহিলে ইয়াতে পরীক্ষা করে গুৱাহাটী হোক বা বিভিন্ন রাজ্যলৈ প্রেরণ করা হব বলে ইয়ার স্থানীয় প্রশাসনে জানাইছে। সময় আছে এই মুহূর্তের বিদায় লওয়ার, নমস্কার।